হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসা শোভাবাজার রাহেটোলা অঞ্চলের একটি প্রাচীনতম মন্দিরে, সেটি হলো শ্রী বৈষ্ণদেবীর মন্দির এবং হনুমান মন্দিরে। বাংলার শতাব্দী প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো এই বৈষ্ণদেবী মন্দির এবং হনুমান মন্দির। এই মন্দিরটিতে এইভাবে আসবে তা সবই বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিমতলার ভূতনাথ মন্দিরের অপর প্রান্তেই রয়েছে এই বৈষ্ণদেবীর মন্দির। বৈষ্ণদেবীর মন্দিরের পাশেই রয়েছে মা কালীর মন্দির এবং মা শীতলার মন্দির, এবং মায়ের সঙ্গে বাবা মহাদেবও এই মন্দিরে অবস্থান করছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মায়ের কাছে পুজো দিতে তাদের মনস্কামনার্থে। মায়ের রূপ দেখলে মন ও প্রাণ ভরে যেতে বাধ্য, তাই তোমরা অবশ্যই একবার চলে আসতে পারো শোভাবাজার রাহেটোলা অঞ্চলের এই বৈষ্ণদেবীর মন্দিরে। বৈষ্ণদেবী মন্দির দর্শন করার পর এবার যাওয়া হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে ঢোকার মুহূর্তে পড়বে শতাব্দী প্রাচীন একটি বটবৃক্ষ। এই বটগাছকে কেন্দ্র করেই সবাই পুজো দিয়ে থাকে। এরপর এর থেকে সামান্য একটু এগেলেই পড়বে শ্রী হনুমান মন্দির। হনুমান মন্দিরে প্রতিদিন পুজো হয়ে থাকে এবং রামনবমী এবং হনুমান জয়ন্তী উৎসবেও বিশেষ পুজো হয়ে থাকে এই হনুমান মন্দিরে। হনুমান মন্দিরের পাশেই রয়েছে প্রথমে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এই গণেশের মন্দিরেও প্রতিদিন পুজো ও আরতি হয়ে থাকে। সিদ্ধিদাতা গণেশের মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের একটি বিশালাকার মূর্তি। মহাদেবের সঙ্গেই অবস্থান করছেন মা বৈষ্ণদেবী। মা বৈষ্ণদেবী এবং মহাদেবকেও এখানে পুজো করা হয়ে থাকে। প্রতি সোমবার মন্দিরের শিবলিঙ্গটিতে ঘি এবং চন্দন দ্বারা একটি শৃঙ্গার করা হয়ে থাকে, যা মন্দিরের পরিবেশের আকর্ষণ আরও বহুগুণ বাড়িয়ে তোলে। এই মন্দিরে কিভাবে আসবে তা তোমাদের বলে দিই। চক্ররেলগামী মাঝেরহাট ট্রেন ধরে তোমাদের নামতে হবে শোভাবাজার আহিরটোলা স্টেশনে।
তারপর সেই স্টেশন থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারবে শোভাবাজার আহিটোলার এই বৈষ্ণদেবীর মন্দির এবং হনুমান মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।